মাত্র দু দশক আগেও গুলশান লেক থেকে বালু নদী পর্যন্ত যুক্ত ছিল শুতিভোলা নামের খালটি, কিন্তু দখলের শিকার হতে হতে বিশ্বরোড থেকে গুলশান লেক পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশ নিশ্চিহ্ন হয়ে যায়। সবশেষ সিটি জরিপেও দেখানো হয় খাল উধাও। এখানে শীর্ণ হয়ে পড়া অংশের দুপাশ কয়েক বছর আগে বাধাই করা হয়, রয়েছে হাঁটা পথ। তবে অবিরাম দূষণের শিকার খালটির দুর্দশার যেন শেষ নেই। স্থানীয়রা জানাচ্ছেন শুতিভোলা কিভাবে এই এলাকার মানুষের জীবনে জড়িয়েছিল। দানকে ছিল, নৌকা ছিল, নৌকা চলতো, নৌকা দ্বারা সবজি নিয়ে বাজারে যেত, গুলশান যেত। ধরেন 20-25 বছর আমি তো আরও আগে থেকে দেখতেছি। যখন নাকি জরিপ আসলো, জরিপ আসার পরে ওই দুই বিল্ডিং যে দুই ডেভেলপার, ওরা ওদের সাথে আলাপ করে ওইগুলা নিয়ে নিছে, নেওয়ার পরে খালটা বন্ধ করে দিয়েছে। বিশ্ব রোডের উল্টাদিকে গুলশান লেক পর্যন্ত রাস্তাঘাট থেকে শুরু করে আকাশ ছোঁয়া সারি সারি ভবন, জানা গেল পুরো এলাকার সুয়ারেজ লাইন যুক্ত হয়েছে শুতিভোলার সঙ্গে। কিন্তু নেই শুধু শুতিভোলার দৃশ্যমান কোনো অস্তিত্ব। পরিবেশবাদী সংগঠন নোংরার আয়োজনে শুতিভোলাকে পুরনো চেহারায় ফেরানোর দাবিতে সকালে বাড্ডায় মানববন্ধন করেন স্থানীয়রা। শুধু শুতিভোলা নয়, রাজধানীর খালগুলোকে পুনর্জীবন দেওয়ার দাবি তোলা হয়। সেখানে ছিলেন আশপাশের এলাকার রাজনীতিবিদরাও। রাজধানীর সকল খালের উপরে যে অবৈধ দখল, সেগুলো উচ্ছেদ করতে হবে। প্রত্যেকটি খালের সীমানা পিলার স্থাপন করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ওয়াসার সকলের সমন্বয়ে যত দ্রুত সম্ভব এখান দিয়ে আবার সেই আমাদের যে স্বপ্ন, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, এখান দিয়ে আবার নদীর উপর দিয়ে নৌকা চলুক, এটা অবশ্যই আমি চাই। রাজধানীর বিভিন্ন অংশ জুড়ে 58টি খালের মধ্যে 21টি দখল দূষণে অস্তিত্বহীন, নিশ্চিহ্ন হবার পথে বাকি প্রায় সবগুলোই। সম্প্রতি দুই সিটি কর্পোরেশন সেগুলো পুনরুদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।